একটি বিশেষ বার্তা দয়া করে ভিডিওটি সবাই দেখবেন এখন আমের মৌসুম তো আমরা সবাই ছোট বড় সবাই আম পছন্দ করি এবং আম খাই পাকা আম কাঁচা আম মানে কাঁচা থেকে শুরু করে পাকা পর্যন্ত আমরা অনেকভাবে আমগুলো খেয়ে থাকি সবাই আম অনেক পছন্দ করেন তো যাই হোক কয়েকজন পর্যটক চণ্ডীগড়ে গিয়েছিল তো তারা সেইখানে আম খায় আম খাওয়ার পরে কিছু কোল্ড ড্রিঙ্ক পান করে এতে তারা অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান তাদের হসপিটালে নিয়ে গেলে ডক্টরে তাদের সবাইকে মৃত ঘোষণা করেন এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তারা আম খাইছে আম খাওয়ার পরে যে কোল্ড ড্রিঙ্ক পান করছে এর জন্য একটা বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে ওদের ভিতরে এর জন্য তারা সবাই মারা গেছেন তো আমে আছে সাইট্রিক অ্যাসিড এবং কোল্ড ড্রিঙ্কে থাকে জৈবিক অ্যাসিড এই দুইটা একসঙ্গে মিলে একটা মারাত্মক একটা বেশি পরিণত হয় যেটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর তো আপনাদের সবাই উচিত যে আম খাওয়ার পরে কখনো কোনো কোমল পানীয় বা কোল্ড না খাওয়া তো এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের সবাই যারা যারা আছে সবাইকে জানা জানাবেন সব বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাইটা জানতে পারে এবং এই ভুল থেকে যাতে তারা সুদরাতে পারে এরকম ভুল যাতে না করুক ঠিক আছে সবাই এই পোস্টটা বেশি বেশি করে শেয়ার করবেন